বিসিবিতে আছেন রিপোর্টার মাকসুম আলম খান, সবশেষ খবর জানাতে সরাসরি যাচ্ছি তার কাছে। বীরপুর স্টেডিয়াম কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে আসলে গেট লক অবস্থায়, একদম মনে হচ্ছে অনেকটা খোলসবন্দি অবস্থায়। গণমাধ্যম কর্মীরা সকাল থেকে এখানে অপেক্ষা করছেন। আজ আসলে ওই যে বর্ধিত সময়সীমা যেটা বলা হচ্ছিল যে এশিয়া কাপের জন্য 8 তারিখ ডেডলাইন ছিল দল ঘোষণা, সেটিকে 3 দিন বাড়িয়ে যে 11 তারিখে নেওয়া হয়েছিল সেটি আজকেই আসলে শেষ হওয়ার কথা। কিন্তু আমরা যতটুকু আভাস পেয়েছি সেটি হচ্ছে যে এখন পর্যন্ত বিসিবি থেকে তেমন কোনো কার্যক্রম আমরা দেখিনি এবং আজ দলটি নাও ঘোষণা হতে পারে। সেক্ষেত্রে ডেডলাইনের মানে শেষ দিনেও যদি দল ঘোষণা না হয় সেক্ষেত্রে কি হবে, এরকম একটা গুঞ্জন বা এরকম একটা জিজ্ঞাসা আসলে বোর্ডের যারা দায়িত্বরত কর্মকর্তারা আছেন তাদের কাছে আমরা জানার চেষ্টা করছি। তারা আমাদেরকে বারবারই একটা বিষয় বলছেন, ক্রিকেট অপারেশনস থেকে বিশেষ করে আমাদেরকে যেটা জানানো হচ্ছে সেটা হচ্ছে আজকে একটা মিটিং তারা বসবেন একটা মিটিংয়ে, কিন্তু এই মিটিং থেকেই এই দল ঘোষণা হবে কিনা সেই বিষয়ে পরিষ্কার করে তারা কিছু বলেনি। যেহেতু কিছুক্ষণ আগেই দর্শকদের জানানো হচ্ছিল যে বেটউইনারের সাথে সাকিবের চুক্তি, এই বিষয়টা আসলে সবকিছুকে একটা ঘোলাটে অবস্থায় নিয়ে এসেছে। কেননা আমরা জানি যে এইবার এশিয়া কাপের যে ক্যাপ্টেন্সির তালিকা বা যে 3 জন শর্টলিস্টে ছিল তার মধ্যে সাকিবই আসলে সবচেয়ে এগিয়েছিলেন, খুব সহজ পথই ছিল আসলে তাকে ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া। কিন্তু বেটউইনারের সাথে তার এই চুক্তির কারণে বিসিবি এটাতে বেশ হার্ডলাইনে যাওয়ার চিন্তা করছে, তাদের অবস্থানে অনড় থাকার চিন্তা করছে, যে তাদের মতাদর্শের সাথে যেটি যায় না সেরকম একটা বাণিজ্যিক চুক্তি সাকিবের আসলে তারা মেনে নিতে চাচ্ছে না। তো তা এই জন্য সাকিব যেহেতু এই মুহূর্তে দেশে নেই, আমরা যেটা জানতে পেরেছি যে সোমবারের নাগাদ বা সোমবারের ভেতরে তিনি দেশে আসবেন এবং বিসিবির সঙ্গে তার বসার কথা রয়েছে, এরকম একটা গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি। এবং সেটা যদি হয় এবং বিসিবি সেই জন্য তার সঙ্গে বসে একটা আলোচনা করে একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছে, তো 11 তারিখ পর্যন্ত যে তারা বাড়িয়ে নিয়েছিলেন ডেডলাইনটা এশিয়া কাপের দল ঘোষণার, সেই ডেডলাইনটা হয়তো আরও কি 2-1 দিন বাড়তে পারে। এবং আমরা দেখেছি যে এর মধ্যে ভারত এবং পাকিস্তান ছাড়া আসলে এশিয়া কাপের দল ঘোষণার খবর আমরা অন্য দেশগুলো পাইনি, তো সেই ক্ষেত্রে এশিয়া কাপের দল ঘোষণার আরও 2-1 দিন ডেডলাইন বাড়িয়ে নেওয়ার হয়তো সুযোগ বিসিবির সামনেও থাকছে। বিসিবি ওই অপশনটাই আসলে নিচ্ছে তাদের। আমরা এছাড়া বিভিন্ন কমিটির সঙ্গে কথা বলেছি, বিভিন্ন পরিচালকের সঙ্গে যে কথা বলেছি, সবাই একটা বিষয়ে আমাদেরকে বলছেন যে যদিও একেবারে অফিসিয়ালি বলেননি, আনঅফিসিয়ালি যে বিষয়টাতে তারা বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে আজ দল ঘোষণার সম্ভাবনা আসলে অনেকটাই ক্ষীণ হয়ে আসছে, তবে একটা মিটিংয়ে তারা বসবেন এবং ক্যাপ্টেন্সির এই ইস্যুতে হয়তো একটা সমাধানের চেষ্টা করবেন। তো মিরপুর স্টেডিয়াম থেকে আমার কাছে এই ছিল সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম মিরপুর স্টেডিয়াম থেকে। জিম্বাবুয়ে